আমি বাঙালি, এই কথাটার মধ্যেই যেন এক অদ্ভুত গর্ব এবং ভালোবাসা লুকিয়ে আছে। ভারতবর্ষ তথা সারা বিশ্বের মধ্যে বহু বাঙালি নিজেদেরকে বারবার প্রমাণ করিয়ে দেখেছেন যে আমরা বাঙালিরাই শ্রেষ্ঠ। আজকের এই ভিডিওতে আমি তেমনই কিছু বাঙালির কথা বলবো। ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। স্যার জ্ঞানচন্দ্র ঘোষ ভারতের একজন সর্বকালের শ্রেষ্ঠ রাসায়নিকবিদ, যিনি ভারতের বৈজ্ঞানিক গবেষণা, শিল্প উন্নয়ন ও প্রযুক্তি শিক্ষার উন্নয়নে যার অবদান অপরিসীম। 1954 সালে স্যার জ্ঞানচন্দ্র ঘোষ প্রথম বাঙালি হিসেবে পদ্মভূষণে ভূষিত হন। সত্যজিৎ রায়, যার সম্বন্ধে কিছুই বলার অপেক্ষা রাখে না, সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, সঙ্গীত রচয়িতা, গ্রাফিক শিল্পী, গীতিকার, লেখক এবং বিংশ শতাব্দীর সর্বকালের সেরা চিত্রনির্মাতাদের মধ্যে একজন। তার নির্মিত কয়েকটি বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে আছে পথের পাঁচালী, অপুর দুনিয়া, অপরাজিত, চারুলতা এবং জলসাঘর। পুরস্কার হিসেবে তিনি ভারতরত্ন ও পদ্মশ্রী উপাধি পান। এছাড়া তিনি হলেন প্রথম বাঙালি অস্কার বিজয়ী। ডক্টর বিধানচন্দ্র রায় একজন প্রখ্যাত ভারতীয় চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসেবী, মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ। তিনি 1948 সাল থেকে 1962 সাল অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর বিধানচন্দ্র রায়কে প্রায়শই আধুনিক পশ্চিমবঙ্গের নির্মাতা হিসেবে বিবেচিত করা হয়। ভারতে প্রতি বছর 1 জুলাই তার স্মরণে ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে উদযাপিত হয়। বাঙালি হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায়ই সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পান। উত্তম কুমার বা অরুণ কুমার চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র তারকা, যিনি মহানায়ক হিসেবেও পরিচিত। তিনি ছিলেন একজন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং গায়ক, যিনি মূলত ভারতীয় সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত কয়েকটি সেরা চলচ্চিত্রের মধ্যে হল অমানুষ, আনন্দ আশ্রম, হারানো সুর, দেওয়া নেওয়া এবং অগবধূ সুন্দরী। তিনি হলেন প্রথম বাঙালি যিনি কিনা ধারাবাহিকভাবে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। মনোহর আইচ, যিনি কিনা একজন ভারতীয় বডি বিল্ডার, তার উচ্চতা ছিল মাত্র 4'11", এই জন্য তাকে পকেট হারকিউলিসুট বলে ডাকা হয়। মনোহর আইচ, যিনি বাঙালি তথা ভারতবর্ষের প্রথম মিস্টার ইউনিভার্স অর্থাৎ বিশ্বশ্রী টাইটেল জয়ী হন। সুস্মিতা সেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। 1994 সালে মাত্র 18 বছর বয়সে তিনি প্রথম মিস ইউনিভার্স এই প্রতিযোগিতা জয়ী হন। সুস্মিতা সেনই হলেন প্রথম বাঙালি তথা ভারতবর্ষের প্রথম মহিলা যিনি কিনা এই উপাধি অর্জন করেন। সৌরভ গাঙ্গুলি বা সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি, যিনি স্নেহের সাথে দাদা নামেও পরিচিত, তিনি একজন ভারতীয় ক্রিকেটার, ক্রিকেট ভাষ্যকার, প্রাক্তন ক্রিকেটার এবং ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতিও। সৌরভ গাঙ্গুলি হলেন প্রথম বাঙালি ক্রিকেটার যিনি কিনা ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রণব মুখোপাধ্যায় একজন ভারতীয় রাজনীতিবিদ। 5 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ভারতের বহু মন্ত্রিত্ব দায়িত্বের সঙ্গে পালন করেন। তিনি হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সিনিয়র লিডার। তিনি ভারতরত্ন এবং পদ্মভূষণ উপাধিত হন। প্রণব মুখোপাধ্যায় হলেন ভারতের 13তম রাষ্ট্রপতি এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি। এই হলো কয়েকজন বাঙালি নিয়ে কথা
যাদের জন্য ভারতবর্ষ তথা সারা বিশ্বে গর্বে আমাদের মাথা উঁচু হয়ে ওঠে। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবেন আমার ভিডিওটিকে।